নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বুধ মীন রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, যদি কোনো জাতক অথবা জাতিকার জন্মগোষ্ঠী সাপেক্ষে বুধের অবস্থান মীন রাশিতে হচ্ছে, তারা কিন্তু বিচিত্র মনোবৃত্তির হয়ে থাকে। তাদের মধ্যে বহুমুখী বুদ্ধিও কিন্তু দেখা যায়। শিল্পকলার প্রতি কিন্তু একটা প্রেরণা এদের ভীষণ থাকে, তবে অসাধারণ ব্যাপারের দিকে মনের গতি কিন্তু এরা সর্বদাই জারি রাখে। অসাধারণ কাজের মধ্যে একটা প্রবৃত্তি এদের জন্মে যায়। গুপ্তভাবে কাজ করার শক্তি এদের ভীষণভাবে থাকে, এবং এরা বন্ধুপ্রীতি রেখে কিন্তু সকলের সাথে জীবনযাপন করতে ভালোবাসে। স্নেহশীল বা সরল বন্ধুর সহযোগিতায় এদের জীবনে অর্থলাভ হতেও দেখা যায়। আত্মীয়ের মধ্যে এরা জীবনে অনেক সময় শ্রেষ্ঠ হবার আকাঙ্ক্ষাকে নিয়ে কিন্তু বড় হতে থাকে, এবং লেখাপড়া বলুন, বুদ্ধির কাজ, শিল্পকলা, সাহিত্য প্রভৃতিতে এদের জীবনে কিন্তু ভীষণ খ্যাতি মিলে থাকে। শেষ বয়সে দূরে প্রবাস হতে পারে এবং আত্মীয়দের সাথে বিচ্ছেদ হতেও কিন্তু এদের দেখা যায়। স্নেহপ্রীতির ব্যাপারে বা সন্তানের ব্যাপারে আশাভঙ্গ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকে। স্পেকুলেশনে এদের জীবনে ক্ষতি হয়ে থাকে। অপরের সহচর্যে এদের জীবনে কর্মলাভ হতে দেখা যায়, এবং অংশীর জন্য উদ্বেগ ও অশান্তি এদের জীবনে ভোগ হতেও দেখা যায়। মনোকষ্ট বা শোক মৃত্যুর কারণ হতে পারে। পারিবারিক কারণে ভ্রমণ, লেখাপড়া, কন্ট্রাক্ট, এজেন্সি প্রভৃতির সংসর্গে এদের জীবনে কর্মে বিশেষ লাভ মিলে থাকে। কোনো কোম্পানি, অ্যাসোসিয়েশন ইত্যাদির ব্যাপারে সহসা লাভ বা সহসা ক্ষতিও কিন্তু এদের হতে দেখা যায়। দেখুন, পারিবারিক কারণে এবং স্ত্রী বা অংশীর জন্য জীবনে বড় ক্ষতি হয়, এবং অপবাদ বা অবনতি কিন্তু জীবনে বড় সংঘর্ষ এদের জীবনে নিয়ে চলে আসে। তাহলে আপনাদের সাথে এখন আলোচনা করলাম বুধ মীন রাশির গৃহে অবস্থান করলে জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে। আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।